পর্ণকাণ্ডে গ্রেফতার হওয়ার পর শিল্পা ও রাজকে নিয়ে বেশ সরব ছিলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। গত 14 অক্টোবর তাদের নামে যৌন নির্যাতন ও মানসিক অত্যাচারের অভিযোগে মামলাও দায়ের করেন শার্লিন। সেই এফআইআর এর বিরুদ্ধে এবার পাল্টা মামলা করলেন রাজ ও শিল্পা। মূলত পাবলিক প্ল্যাটফর্মে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য 50 কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। একই সঙ্গে তাদের কাছে ক্ষমা চাওয়ারও দাবি করেছেন এই দম্পতি। রাজ শিল্পার হয়ে তাদের আইনজীবী প্রশান্ত পি পাতিল সম্প্রতি শার্লিনের বিরুদ্ধে মানহানির এই নোটিশ পাঠান। ভারতীয় সংবাদ সংস্থাকে শার্লিন জানান, রাজ কুন্দ্রা তার উপর মানসিক ও যৌন নির্যাতন করেছিলেন, তাকে ঠকিয়েছিলেন, শুধু তাই নয় হুমকিও দিয়েছিলেন। তিনি আরও বলেন, 2019 সালে রাজ কুন্দ্রা শার্লিনের নামে একটি মোবাইল অ্যাপ তৈরির কথা বলে এবং তা নিয়ে দুজনের মধ্যে তৈরি হয় বিরোধ।